হ্যালো গাইসেন ওয়েলকাম ব্যাক টু এস ডি গ্রাফিক্স ওয়ার্ক আই এম শো মধ্যে এবং আজকের এই ভিডিওতে আমি যে টপিকটার উপর কথা বলবো সেটা হচ্ছে হোয়াট ইজ গ্রাফিক ডিজাইনিং গ্রাফিক ডিজাইনিং জিনিসটা কী না গ্রাফিক কথা মানে হচ্ছে কোনো কিছুকে দেখাকে বোঝানো হয় আমরা চোখ দিয়ে যেটা দেখতে পাই সেটাই হচ্ছে গ্রাফিক না ফর এক্সাম্পল আমরা যখন কম্পিউটারে বা ল্যাপটপে যখন কাজ করি তো সেই কম্পিউটার বা ল্যাপটপে যখন আমরা বিভিন্ন সফটওয়্যারে পেজের মধ্যে যখন আমরা কাজ করি এবং সেখানে বিভিন্ন গ্রাফিক এলিমেন্টস ইউজ করি না গ্রাফিক এলিমেন্টস মিন্স কিছু সেখানে আমরা ছবি ইউজ করি বা সেখানে কিছু আমরা টেক্সট অ্যাপ্লাই করি কিছু আইকন্স অ্যাপ্লাই করি তো আমরা যে চোখ দিয়ে এটা ভিজুয়ালি দেখে ওই সফটওয়্যারে যখন আমরা অ্যাপ্লাই করি দ্যাটস কল গ্রাফিক না হোয়াট ইজ ডিজাইন ডিজাইন ইজ এ সলিউশন কোনো কিছুর সলিউশনকে ডিজাইন বলা হয় ফর এক্সাম্পল কোনো কিছুকে যখন আমরা অ্যাচিভ করতে যাই বা কোনো কিছুকে আমাদের যখন কোনো কিছু লক্ষ্য থাকে সেই লক্ষ্যের দিকে যখন আমরা এগোতে যাই তখন সেই লক্ষ্যতে এগোনোর সময় আমাদের বিভিন্ন রকম প্রবলেমকে ফেস করতে হয় বা বিভিন্ন রকম আমাদের টাস্ক ফেস করতে হয় বিভিন্ন রকম চ্যালেঞ্জেস আমাদের ফেস করতে হয় তো সেই সব কিছুকে মেনটেন করে যখন আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাই যখন আমরা নির্দিষ্টভাবে সেই জিনিসটাকে অ্যাচিভ করি এবং সেখানে একটা সলিউশন বার করে সেই নির্দিষ্ট লক্ষ্যকে আমরা যখন পূরণ করি দ্যাটস কল আ ডিজাইন ফর এক্সাম্পল চেয়ার না বসার জন্য তো আমরা নর্মালি মাটিতেও বসতে পারি বা কোনো পাথরের মধ্যে বসতে পারি বা ইট বা রাস্তার উপরও বসতে পারি কিন্তু সেটা সবার জন্য কমফোর্টেবল হয় না তো চেয়ার আমাদের সেই প্রবলেমের সলিউশন বার করেছে যেখানে আমরা ইজিলি সেটা যে ইজিলি ক্যারি করতে পারি বিভিন্ন রকম জায়গায় এবং আমরা সেখানে কমফোর্টেবলভাবে বসতে পারি তো এটাই মাথায় রাখতে হবে যে কোন একটা জিনিসের আমাদের প্রবলেম ছিল যে আমাদের বসার জন্য কেউ না কেউ ভেবেছিল যে আমরা যাতে কমফোর্টেবলভাবে বসতে পারি তো সেই রকমভাবে তার মাথায় একটা থিঙ্কিং পাওয়ার এসছিলো এবং সেখান থেকে সেটাকে নিয়ে চিন্তাভাবনা করলো এবং সেখান থেকে সে একটা সলিউশন বার করলো যে হ্যাঁ মাটি থেকে একটুখানি উপরে একটা বসার জন্য জিনিস তৈরি করতে হবে যেটা বসতেও খুব কমফোর্টেবল হবে এটা মসৃণ হবে তো সেইভাবে একটা চেয়ারের আবিষ্কার হলো দ্যাস কলার ডিজাইন দেন তারপর সেটাকে একটুখানি আপ টু ডেট করা হলো লাইক সেটাতে পিঠে আমাদের যাতে রেস্ট হয় তাই জন্য একটা ব্যাক কভার দেওয়া হলো বা অনেক চেয়ার এমন আছে যেটাতে দুটো হাত রাখার জন্য আলাদা করে ব্যবস্থা করা হয়েছে তো এইভাবে আস্তে 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 দিনের পর দিন সেই চেয়ারটাকে আপ টু ডেট করা হলো এবং আরও বেশিভাবে কমফোর্টেবল করা হলো তো ডিজাইন সেরকমই যতদিন যায় এটা অনবরত চেঞ্জ হতে থাকে প্রথমে প্রবলেম ছিল দেন সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করা হলো দেন সেখান থেকে সলিউশন বার হলো আর একটা এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম না ফেসবুক ইনস্টাগ্রাম কি কমিউনিকেশনের জন্য ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম করা হয়েছে তো আমি যে ওয়ার্ক এখানে আপনাদের বলছি সেটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে এবং সেটা আমি ঘরে বসে করছি এবং ইন্টারনেটের মাধ্যমে পুরো ওয়ার্ল্ডের কাছে আমার যে এই ওয়ার্কটা সরিয়ে যাচ্ছে তো এই যে একটা কমিউনিকেশান স্কিল ফেসবুক এবং ইনস্টাগ্রাম বা আমি যে কাজগুলো করছি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার সেগুলো আমার কাজগুলো পুরো অনুবরত পুরো ওয়ার্ল্ডের কাছে ছড়িয়ে যাচ্ছে জাস্ট আমি এখানে বাড়িতে বসে আপলোড করছি ইভেন আমি নিজেও জানি না যে আমার কাজগুলো কোথায় কোথায় চলে যাচ্ছে বাট অন্য সব জায়গায় চলে যাচ্ছে তো এই যে একটা থিঙ্কিং পাওয়ার এই যে একটা চিন্তা ভাবনা কেউ একজন ভেবেছিল কমিউনিকেশান যে স্কিলটা সেটা বাড়ানো যায় এবং সেই ফেসবুক এবং ইনস্টাগ্রাম আজকের যুগে এত মানে সব থেকে নামি দামি জায়গা যেখানে বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম জায়গায় ছড়িয়ে যাচ্ছে তো এইটাকেই বলা হচ্ছে ডিজাইন বা সলিউশন নাও ডিজাইনকে দু রকমভাবে ভাগ করা যায় একটা হচ্ছে অ্যাস্থেটিক একটা হচ্ছে ফাংশনাল নাও অ্যাস্থেটিক কি না কোনো জিনিসকে আপনি দেখলেন এবং সেটা আপনার দেখে জাস্ট ভালো লাগলো খালি এটা দেখে আপনার ভালো লাগলো কিন্তু সেখান থেকে কোনো মেসেজ পাওয়া যায় না লাইক আমি কিছু এক্সাম্পল দিচ্ছি যেমন সং গান হ্যাঁ সং হচ্ছে কিন্তু গ্রাফিক ডিজাইনিংয়ের মধ্যেই পড়ে বা ফটোগ্রাফি ফটোগ্রাফিও হচ্ছে লাইক একটা আপনি ছবি আমি মানছি যে অনেক ছবি থেকে বিভিন্ন রকম মেসেজ পাওয়া যায় কিন্তু আপনি কোনো একটা ছবি দেখলেন জাস্ট ছবি দেখলেন কিন্তু সেখান থেকে কোনো মেসেজ প্রোভাইড করলো না কিন্তু আমরা ছবিটা দেখে খুব ভালো লাগলো বা আর হতে পারেন যে মুড লাইক আমাদের বিভিন্ন রকম কাজ দেখে আমাদের মুডও ডিপেন্ড করে লাইক যদি কোনো ভালোবাসার কোনো কাজ হয় তো সেখান থেকে আমাদের একরকম ফিলিংস আসে দেন যদি কোনো অ্যাংরি বা কোনো ডান্সের কাজ হয় তো সেখান থেকে দেখে আমাদের একরকম বা কোনো যদি মোটিভেটেড কোনো কাজ হয় তো সেখান থেকে দেখে আমাদের একরকম ফিলিংস তৈরি হয় তো এইভাবে হচ্ছে অ্যাথেটিকভাবে যে কাজগুলো হয় সেগুলো আপনাদের বললাম এবং আটা যেটা হয় সেটা হচ্ছে ফাংশনাল না ফাংশনাল যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কোনো একটা জিনিস যেটা আমাদের ভিজুয়ালি মেসেজ প্রোভাইড করে লাইক আমরা যে কাজগুলো করছি অ্যাস এ গ্রাফিক ডিজাইনার একটা পেজের মধ্যে সেই পেজে আমাদের এমনভাবে কিছু কাজ করতে হবে যেটার মাধ্যমে যাদের আমাদের ভিউয়ার আছে বা যাদের আমাদের অডিয়েন্স আছে তাদের কাছে কিছু মেসেজ যায় এবং অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা যে কোনো রকম ডিজাইনে তৈরি করি না কেন সেখান থেকে আমাদের যে ভিউয়ার বা আমাদের যে দর্শক আছে তাদের কাছে কিছু মেসেজ প্রোভাইড হবে তো এটাকে বলা হচ্ছে ফাংশনাল আমি আপনি যদি একটা হাই রোডের উপর দিয়ে যান তো আপনি হাই রোডের উপর দিয়ে যাচ্ছেন তো যাওয়ার পর হঠাৎ করে তিন দিকে তিনটে রাস্তা চলে গেল তো আপনি তো জানেন না আপনি সেই জায়গায় নতুন আপনি জানেন না যে কোন দিকে যেতে হবে আপনার যে নির্দিষ্ট যে লক্ষ্যটা সেটা কোন দিকে এখানে জাস্ট কিছু সিম্পল কিছু আইকনস দেওয়া আছে একটা লেফট সাইড একটা রাইট সাইড এবং একটা স্ট্রেট এবং সেই প্রত্যেক আইকনস নিচে আপনার যে ডেস্টিনেশনটা বা সেই রাস্তার যে ডেস্টিনেশনটা সেটা কোন দিকে যাবে সেই আইকনস নিচে তিনটে তিন দিকে লেখা আছে এবং আপনি সেটাকে ইজিলি দেখেই বুঝে গেলেন যে হ্যাঁ আপনাকে যেদিকে যেতে হবে সেইটা সোজা রাস্তা নাকি ডান দিক নাকি বা দিক তো এটাকেই বলা হচ্ছে ফাংশনাল ডিজাইন এবং অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার যারা বেস্ট গ্রাফিক ডিজাইনার হয় তারা এই দুটো জিনিসকেই মানে এই ফাংশনাল দিক এবং এই অ্যাসেটিক ডিজাইন মিডিলে কাজ করে মানে তারা অ্যাসেটিক কেও মেনটেন করে প্লাস ফাংশনাল বলা হচ্ছে অ্যাকচুয়াল গ্রাফিক ডিজাইনার তো ডিজাইন মানে এমন কিছুই নয় যে একটা পিকচার বসিয়ে দিলাম এবং তার মধ্যে একটা র্যান্ডমলি টেক্সট অ্যাপ্লাই করে দিলাম বা একটা যে কোনো রকমভাবে একটা কিছু ডিজাইন তৈরি করা হয়ে গেলে মানে সেটা গ্রাফিক ডিজাইনের কাজ একদমই নয় তো গ্রাফিক ডিজাইনিং অ্যাকচুয়ালি মানে হচ্ছে ভিজুয়ালি একটা কোনো মেসেজ আপনার দর্শকের কাছে প্রোভাইড করা তো গ্রাফিক ডিজাইনিং মানে কি ফার্স্টে কোনো কিছু আপনি মানে কোনো কিছু আপনি ভাবলেন দেন সেখান থেকে প্রবলেম সেই ভাবনার মধ্যে সেই প্রবলেমগুলো আসলো এবং সেই প্রবলেমগুলোকে ফেস করে কোনো কিছুর সলিউশন দ্যাটস কলা গ্রাফিক ডিজাইনিং তো আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে